বিশ্বের জন্য সবচেয়ে ভয়ঙ্কর একটা রাত, যে এই রাতে ট্রাম্প বিজয় লাভ করেছে। ট্রাম্প এমন কিছু কাজ করেছেন বা তার মাধ্যমে এমন কিছু ঘটনা ঘটে গেছে যে বিগত 1885 সালের পরে আর ঘটেনি। অতএব এখানে নিঃসন্দেহে ট্রাম্প কাফের, এতে সন্দেহ পোষণ করলে সেও কাফের হয়ে মুসলমান ক্ষমতায় গেছে, অথচ তারা এই বিধান জারি করে না। এই আয়াতের আওতায় পুরো মুসলিম বিশ্ব ধরা পড়ে, তাহলে সে যদি কিছু হলেও লাভ করবে, যদিও এ যুগে তওরাত চলবে না, কোরআন এসে গেছে এখন তওরাত বাতিল। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকে সারা বিশ্বে ট্রাম্পের বিজয়টাকে সর্বাধিক আলোচ্য বিষয় হিসেবে টক অফ দি ওয়ার্ল্ড বলা যেতে পারে। ট্রাম্প এমন কিছু কাজ করেছেন বা তার মাধ্যমে এমন কিছু ঘটনা ঘটে গেছে যে বিগত 1885 সালের পরে আর ঘটেনি। তার অনেক কিছু বৈশিষ্ট্য আছে, সবচেয়ে বড় কথা হলো এই, সেদেশেরই একদল লোক আখ্যায়িত করেছে ট্রাম্পের বিজয়ের রাতটি হলো অমাবস্যার রাত, বিশ্বের জন্য সবচেয়ে ভয়ঙ্কর একটা রাত, যে এই রাতে ট্রাম্প বিজয় লাভ করেছে। ট্রাম্পের বিজয় এবং পরাজয় দুটাকেই তারা ভয়ঙ্কর মনে করে, কি এমন একটা ব্যক্তি তার অনুসারী দল এমন যে তারা ভালো মন্দ কিছুই বোঝে না, তারা তাদের স্বার্থটা সবার আগে বুঝে। এরপরও আমরা যেহেতু তারা মেনে নিয়েছে অধিকাংশ দল জনগণের ইচ্ছা, সে অধিকাংশের ইচ্ছা ভোটে পাশ করে সে চলে আসছে, সেদেশের লোকদের কিছু করার নাই। কারণ রাজনীতির ক্ষেত্রে গণতন্ত্রের সবচেয়ে বড় জিনিস হচ্ছে জনগণের রায়, আর জনগণের রায় হল সত্য মিথ্যার মাপকাঠি, সেখানে অধিকাংশ রায় চূড়ান্ত, জনগণ হল সার্বভৌম ক্ষমতার উৎস। ফলে যত খারাপই হোক আগামী 4 বছর তাদেরকে মুখ বন্ধ করে থাকতে হবে। আল্লাহ বলছেন, আমরা তওরাত নাজিল করেছিলাম যাতে ছিল পথের সন্ধান ও জ্যোতি, তার মাধ্যমে আল্লাহর আজ্ঞাবহ নবীগণ, আল্লাহওয়ালাগণ ও আলেমগণ ইহুদিদের মধ্যে ফয়সালা করে দিতেন, কেননা তাদেরকে আল্লাহর কিতাবের হিদায়তের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তারাও এতে সাক্ষী ছিল। অতএব তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো এবং আমার আয়াতসমূহের বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করো না। বস্তুত যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী ফয়সলা করে না তারাই হলো কাফের। এই আয়াতের দৃষ্টিতে আপনি ট্রাম্পকে বিচার করুন, কারণ তারা তো মূলত ইহুদ নাসারার দেশ, সেখানকার রাজা প্রজারা সবাই, যে আগে বাইডেন ছিল সরাসরি ইহুদি, এখন ট্রাম্প ইহুদি কি খ্রিস্টান না বললে ধরে নেওয়া যায় দুটো একটার হবে, মুসলমান তো নিঃসন্দেহে নয়। তাদের উদ্দেশ্যে আল্লাহ পাক আয়াতগুলো নাজিল করেছে, আমরা তওরাত নাজিল করেছিলাম যাতে ছিল পথের সন্ধান ও জ্যোতি। যদি সে তওরাত অনুযায়ী দেশ শাসন করে তাহলে সে জ্যোতি কিছু হলেও লাভ করবে, যদিও এ যুগে তওরাত চলবে না, কোরআন এসে গেছে এখন তওরাত বাতিল, তবুও সেখানে যে আলোর দিশা ছিল সেটা সে পাবে না, কারণ তওরাত আসল তওরাত দুনিয়াতে নাই, বিকৃত তওরাত আছে, ওল্ড টেস্টামেন্ট নাম করে নিজেদের লেখা, এগুলো গ্রহণযোগ্য নয়। আল্লাহ বলে দিচ্ছেন, আমল্লাম ইয়াহকুমে মানসাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যে ব্যক্তি আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী শাসন করে না তারা কাফের। অতএব এখানে নিঃসন্দেহে ট্রাম্প কাফের, এতে সন্দেহ পোষণ করলে সেও কাফের হয়ে। 2 নম্বর হচ্ছে আল্লাহপাক বলছেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্না নাফসা বিন নাফসি ওয়াল আয়না বিল আয়ন, আর আমরা তাদের উপরে বিধিবদ্ধ করেছিলাম যে প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত এবং জখম সমূহের বদলে জখম, অতঃপর যে ক্ষমা করে সেটি তার জন্য কাফফারা হয়ে যায়। বস্তুত আল্লাহ
যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করে না তারাই হলো জালেম। এই বিধানগুলি মুসলমানদেরও হতে পারে, কারণ মুসলমান ক্ষমতায় গেছে অথচ তারা এই বিধান জারি করে না। এই আয়াতের আওতায় পুরো মুসলিম বিশ্ব ধরা পড়ে। সম্ভবত মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে এই বিধান কিছুটা হলে এখনও জারি আছে এবং ইরানেও কিছু জারি আছে, আর অধিকাংশ দেশে এগুলো জারি নেই। অতঃপর আল্লাহ বলেন পরের আয়াতে, বলে ইহাকুম আহলুল ইনজিল বিমা আনজালাল্লাহ ফিহি ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাওলাইকুমুল ফাসিকুন। ইনজিলের অনুসারীদের উচিত ছিল আল্লাহ তাতে যা নাজিল করেছেন সে অনুযায়ী ফয়সালা করা। বস্তুত যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা হলো ফাসিক। প্রথমটা কাফের, পরেরটা জালেম, তারপরেরটা ফাসিক। একই আয়াতের তিন জায়গায় তিনটা বিধান আসছে। তিনটা বিধান মৌলিকভাবে মুসলমানদের উপরে নাজিল করা যে দিন, একটা ইহুদিদের উপরে, একটা খ্রিস্টানদের উপরে, একটা মুসলমানদের উপরে। মুসলমান বর্তমানে যারা বিশ্বে বসবাস করি আমরা, আমরা মূলত ইহুদি নাসারাদের অনুকরণে দেশের আইন টাইন সব কিছু চলছে, কোনো কিছুতেই ইসলামী আইনে দেশে নাই।